একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের পদার্থবিদ্যা ক্লাসে স্বাগত। আজ আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের লেসন ৭ করব। লেসন ৭ আছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন ধরনের আছে। গত ক্লাসে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক সম্পর্কে সীমিত পরিসরে আলোচনা করেছিলাম। আজ আমরা ইয়ংয়ের গুণাঙ্ক সম্পর্কে জানবো এবং তার উপর কিছু সমস্যা সমাধান করব, অঙ্ক করব। ইয়ংয়ের গুণাঙ্ক বলতে কি বোঝায়? ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ককে প্রকাশ করা হয় ওয়াই দিয়ে। তাহলে ওয়াই সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আমরা জানি যে পীড়ন সমান হচ্ছে এফ বাই এ, আর অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই এল, বড় এল। স্মল এল হচ্ছে কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হলো, আর বড় এল হচ্ছে তার আদি দৈর্ঘ্য। এখন যদি দৈর্ঘ্য বরাবর আমরা একটি তারের মধ্যে, যেমন তারের দৈর্ঘ্য বরাবর যদি আমরা একটা ওজন ঘুরিয়ে দিই, তাহলে তার প্রযুক্ত বল এফ সমান হবে এম জি। ম্যাথমেটিক্যালি এই বড় এলটা উপরে চলে আসবে আর এই এটা নিচে চলে আসবে, স্মল এলটাও নিচে চলে আসবে। এই এটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ওই তারটির ক্ষেত্রফল। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এখন এটার ইয়ংয়ের গুণাঙ্কের আমরা অন্য ধরনের সংজ্ঞাও দিতে পারি, ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, যেটা গাণিতিক সংজ্ঞা, সেটা আমরা এইভাবে দিতে পারি। যেমন তারটির ক্ষেত্রফল যদি ওয়ান একক হয় এবং তার যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি আদি দৈর্ঘ্যের সমান হয়, তাহলে ম্যাথমেটিক্যালি দেখা যাচ্ছে ওয়াই সমান কি হচ্ছে, এফ হচ্ছে। সব এইখানে ওয়ান বসালাম আর এইখানে ওয়ান বসালাম আর এখানে বড় এল বসালে ওয়াই সমান এফ আসবে। তখন আমরা বলতে পারবো এইভাবে সংজ্ঞাটা, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটা তারে দৈর্ঘ্য বরাবর আমরা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করি, তখন যদি তারটির দৈর্ঘ্য বৃদ্ধিটা আদি দৈর্ঘ্যের সমান হয় তাকে বলা হয় তখন ইয়ংয়ের গুণাঙ্ক। তার মানে হচ্ছে আমরা এমন পরিমাণে বল প্রয়োগ করব যাতে কি হবে, তার যে তারটা আছে তারটার ক্ষেত্রফল কিন্তু একক প্রস্থচ্ছেদ হতে হবে, মানে হয় 1 মিলিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার এই ধরনের। তারটা দৈর্ঘ্য যদি তোমার 4 সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিও হবে আরো 4 সেন্টিমিটার, মানে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে তার দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। আদি দৈর্ঘ্য ছিল 4, পরে আরো 4 বাড়লো। যদি এই কন্ডিশন গুলো ফুলফিল করে তাহলে আমরা বলতে পারি যে যে বল প্রযুক্ত হবে সেই বলের মানের সমানই হচ্ছে তার ইয়ংয়ের গুণাঙ্ক। যেমন ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক যদি আমরা বলি 2×10^11 N/m². এই কথাটা দ্বারা কি বোঝায়? এই কথাটা দিয়ে বোঝায় যে 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটা ইস্পাতের তারের আমরা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর 2×10^11 N বল প্রয়োগ করি, তাহলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে, আদি দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই ইয়ংয়ের গুণাঙ্কের উপর দুইটা প্রবলেম করব। প্রথম প্রবলেমটা আছে, আসি আমরা প্রথম প্রবলেমটা হচ্ছে, ধরে দুটি সমান তারের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:3, এদের উপর একটা সমান বল প্রয়োগ করা হলো, সমান মানের মানে দুইটা তারের উপরেই আমরা সমান একই মানের বল প্রয়োগ করেছি এবং দুটি সমান তারের ব্যাসার্ধ বলা হচ্ছে যে তাদের দুইটা তারের দৈর্ঘ্যটাই কি হচ্ছে সমান। যেমন ধরে নিলাম দুইটা তারের দৈর্ঘ্যই হচ্ছে 1, ঠিক আছে, 1 মিটার করে, আর ওর উপরে আমরা ধরে নিলাম 10 নিউটন করে বল প্রয়োগ করেছি, দুটার উপরেই সমান বল প্রয়োগ করেছি, কিন্তু তাদের ব্যাসার্ধের অনুপাত কিন্তু 1:3। এখন যদি তার দুটি এই বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি অনুপাত যদি 4:1 হয়, তাহলে তার দুটির উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করতে হবে। ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে এটা আসলে কোন ম্যাটেরিয়াল হবে, যা এটা টিন হতে পারে, ইস্পাত হতে পারে, ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক যা হবে, আয়রনের ইস্পাতের লোহার ইয়ংয়ের গুণাঙ্ক অন্যরকম হবে, এই ধরনের আর কি। তো আমরা ইকুয়েশন থেকে জানি ওয়াই সমান এফ বাই এ এল বাই এল। প্রথম তারের জন্য দৈর্ঘ্যটা সমান থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হবে, দৈর্ঘ্য বৃদ্ধিটাও পরিবর্তন হবে, আদি দৈর্ঘ্য সমান থাকবে, বল সমান থাকবে। দ্বিতীয় তারের জন্য ঠিক একইভাবে
বল সমান থাকবে, প্রস্থচ্ছেদ ডিফারেন্ট থাকবে, আর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটাও ডিফারেন্ট হবে, আদি দৈর্ঘ্য সমান থাকবে। এখন যদি আমরা অনুপাত করি, অনুপাত করলে ওয়াই ওয়ান বাই ওয়াই টু আসলে আমাদের কি হবে, এল টু টা উপরে চলে যাবে, এল ওয়ান টা নিচে চলে আসবে, এল টু বাই এল ওয়ান ইন্টু আমার এ টু টা উপরে চলে আসবে, এ ওয়ান টা কি হবে, এ ওয়ান টাও তো আমার নিচে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি এ টু হচ্ছে পাই আর টু স্কোয়ার পাই আর ওয়ান স্কোয়ার। তাহলে এল টু বাই এল ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ফোর, আর হচ্ছে আর টু বাই আর ওয়ান হচ্ছে এখানে থ্রি বাই ওয়ান, তখন তাদের অনুপাত কি আসবে, নাইন বাই ফোর, বা ইয়ং এর অনুপাত কি আসতেছে, নাইন ইজ টু ফোর। অঙ্কটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, ম্যাথমেটিক্স টা যেরকম হবে, ওয়াই ওয়ান বাই এফ, ওয়াই টু এফ বাই এ ওয়ান, এ এল ওয়ান টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, ঠিক আছে। আর এইখানে এ এল ওয়ান টা যেটা আছে, এই যে এল ওয়ান টা নিচে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে এই ভাগের ফলে এই এল টু টা উপরে চলে যাবে, এল ওয়ান টা নিচে চলে আসবে, এ টু টা উপরে চলে যাবে, এ ওয়ান টা কি হবে, নিচে চলে আসবে, ঠিক আছে। দুই নম্বর অঙ্কতে আমরা আসি, এটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য যদি আমরা 5% বৃদ্ধি করি তাহলে কত বল প্রয়োগ করতে হবে। ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক আমরা জানি ওয়াই সমান হচ্ছে 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার। আবার সেই সমীকরণ বসালাম, ওয়াই সমান এফ বাই এ ইজ টু এস বড় এল বাই এল, ঠিক আছে। যেহেতু এটা মাল্টি যদি ডিভাইডেড করতাম তাহলে কিন্তু জিনিসটা উল্টে যেত, ঠিক আছে। তো ওয়াই এ এই এলটা নিচে উপরে চলে আসলো উপরে, তাহলে আমরা কি পেলাম, এফ বাই এ, তাহলে ওয়াই এ মানে এফ সমান আমরা পাবো হচ্ছে গিয়ে, এফ সমান পাবো আমরা হচ্ছে ওয়াই এ এল ডিভাইডেড বাই হচ্ছে এল, ঠিক আছে। এখন এটা কিন্তু মাল্টিপ্লাই, ঠিক আছে, মাল্টিপ্লাই ছিল, ইয়ং এর মানের গুণাঙ্ক বসালাম, তারপর হচ্ছে মিলিমিটার, আদি দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 5%, 5% মানে হচ্ছে আদি দৈর্ঘ্যের 5/100, এটা মানে 0.05, আদি দৈর্ঘ্যের ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার যদি নেই 10^-6 মিটার স্কোয়ার, 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে কি করি, মানগুলা সব বসিয়ে দিলাম, মানগুলা বসিয়ে দিলে 2, 5, 2 = 10, আর এখানে -6 আছে, আর এখানে তোমার আরো ইসে হবে 10^-2, তখন হবে আ মাইনাস, এখানে গুণ হবে, গুণ হওয়ার পরে এখানে আমাদের এইখানে যে টোটাল গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেটা হবে 10^-7, -7 থেকে 11 বাদ দিলে হচ্ছে 10^4, আনসার হবে 10^4 নিউটন। ইয়ং এর গুণাঙ্কের উপরে এরকম দুটো অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা আর বাকি অঙ্কগুলো করবা, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে জানাবা। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে আমরা আর বাকি যে দুটি গুণাঙ্ক আছে সেই দুটি গুণাঙ্ক সম্পর্কে